খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও আসতে চলেছে যেটা তোমাদের সবারই দরকার কারণ দু হাজার বাইশে টেট কমপ্লিট হয়েছে রেজাল্ট বেরিয়ে গেছে এবার তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে সেই ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর বা গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে পরপর নিয়ে আসবো এবং সমস্ত কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা আমাদের চ্যানেল থেকে প্রিপারেশান নিয়েছো তারা সবাই জানো এবং সেই প্রশ্নপত্রগুলো ভালো করে দেখবে ইন্টারভিউর ক্ষেত্রে এবং কী কী পদ্ধতি ফলো করতে হবে সেগুলোও তোমরা অবশ্যই চেক করবে আমাদের চ্যানেল থেকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএস একাডেমি আমার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো তোমরা সবাই এতদিন অপেক্ষা করেছিলে যে বেঙ্গল দু হাজার বাইশের ডিসেম্বরে যে টেট আয়োজিত হয়েছিল বা যে টেট পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কবে বেরোবে সেই প্রশ্ন আগামীকাল ইতি টেনেছে পর্ষদ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেডের দু হাজার বাইশের এগারো তারিখ যে ডিসেম্বর মাসে যে পরীক্ষা আয়োজিত হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করেছে পর্ষদের তরফ থেকে তার একদিন আগে আমরা ফাইনাল অ্যান্সার কি বা অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি পেয়েছি এবং তারপরেই তারা পর্ষদের তরফ থেকে আমরা রেজাল্টের খবরাখবর পাই রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়ার পরে পরেই কিন্তু ওয়েবসাইটে প্রচুর চাপ আসে এবং সবাই একসাথে ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে যায় যে কারণে ওয়েবসাইট ক্র্যাশ করে যায় এবং আমরা অনেকেই রেজাল্ট দেখতে পারিনি আজকের আমরা আলোচনা করবো যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেড দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কীভাবে দেখব এবং সমস্ত বিষয় পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা এখনও পর্যন্ত রেজাল্ট চেক করনি তারা অবশ্যই রেজাল্টটা চেক করে নাও দেখে নাও এখানে কী বলেছে দেখো প্রাইমারি টেড রেজাল্ট দু হাজার বাইশ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু দেখো এখানে বলেছে পশ্চিমবঙ্গের বর্তমানে সবথেকে চর্চিত পরীক্ষা প্রাইমারি টেট দু হাজার বাইশ বহু বছর পরে এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের এই রাজ্যে এই পরীক্ষাটি সংগঠিত হয়েছিল এবং দু হাজার বাইশ টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার অপেক্ষা করছে হাজার হাজার প্রার্থীরা এবং দুপুর একটায় রেজাল্ট প্রকাশিত হয়েছে দুপুর তিনটের পর থেকেই কিন্তু ওয়েবসাইটে প্রচুর চাপ আসে এবং সবাই একসাথে রেজাল্ট দেখতে যাওয়ার জন্য ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ দেখা যায় এবং অনেকেই আমরা রেজাল্ট দেখতে পারিনি দেখো এখানে বলেছে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল দেখা যাবে অনলাইনে রেজাল্ট চেক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি কি দরকার এবং পুরো বৃত্তান্ত আমরা জানব যে কোথা থেকে যে কতজন পরীক্ষার্থী পাশ করলো এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে প্রথম কে হয়েছে সমস্ত বিষয় আমরা জানবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো তোমাদের সবাইকে রিকোয়েস্ট আর যেসব নতুন দর্শক চ্যানেলটা দেখছো বা চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করুন ইপিএস অ্যাকাডেমি কারণ এরকম টেট এসএলএসটি এবং এসএসসি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নতুন নতুন আপডেটের খবরাখবরের পাশে পাশে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশনে সহায়তা করে থাকি তোমাদের সুতরাং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও দেখো এখানে বলেছে অবশেষে সাংবাদিক বৈঠকে রেজাল্ট প্রকাশিত হল এবছরে ছয় লক্ষ কুড়ি হাজার চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছে দু হাজার বাইশ টেট পরীক্ষাতে প্রথম দশের মধ্যে রয়েছে একশো জন একশো সাতাত্তর একশো সাতাত্তর জন পরীক্ষার্থী প্রথম দশজনের মধ্যে রয়েছে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিং দ্বিতীয় হয়েছেন মেঘনা চক্রবর্তী দীপিকা রায় মনীষা কুণ্ডু অদিতি বসুরায় কারা কারা প্রথম হয়েছে দেখে নিয়ে তোমরা এবং এখানে বলছি দেখো সকল পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার জন্য ডব্লু বিবি ডট অর্ক অফিসিয়াল সাইটে প্রবেশ করে রেজাল্ট দেখে নেবে অনলাইনে খুব সহজেই এবং কীভাবে দেখবে এর পর স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন সেখানে সেকেন্ড স্টেপ হচ্ছে হোম পেজে যাবেন ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ লেখা অংশে ক্লিক করুন ওখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন একটি নতুন পেজ খুলবে এবং সেখানে টিচার এলিজিবিলিটি টেস্ট দু কথাটি লেখা আছে এবং সেই লেখাতে ক্লিক করবেন এরপরে নতুন পেজ খুলে যাবে সেখানে প্রিন্ট ডাউনলোড রেজাল্ট ফর ডব্লিউ বি টিচার এলিজিবিলিটি টেস্ট দু লেখা অংশে ক্লিক করুন এরপর নিজের নেক্সটে কি এরপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নিজের রেজাল্ট চেক করুন রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নিজে রেজাল্ট চেক করে নিতে পারবে খুব সহজেই এবং জেনারেলদের জন্য তোমরা সবাই জানো অনেকেই এই নিয়ে একটু কনফিউজ যে তারা রেজাল্ট এর ক্ষেত্রে অনেকেই এই নিয়ে কনফিউজ যে জেনারেল এবং এসসিদের কাট অফ মার্কস তো কাট অফ বলে কিছু নেই এখানে পাস মার্ক তুলতে হয় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট একটা নাম্বার একটা পার্সেন্টেজ ধার্য করা থাকে জেনারেলদের জন্য এবং আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য সিক্সটি পার্সেন্ট এবং এসসি এসটি ও যারা আছে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট পেলেই পাস করে যাবে সুতরাং চিন্তার বিষয় নয় যারা এইটটি টু পেয়েছো এসসিদের ক্ষেত্রে যারা এইট্টি টু পেয়েছো তারা সবাই কোয়ালিফাই করেছো এইট্টি টু এর ওপরে পেয়েছো তারা সবাই কোয়ালিফাই করেছো বা এইটটি টু পেলে তারাও কোয়ালিফাই এবং যারা জেনারেল তারা নাইনটি পেলে বা নাইনটির ওপরে পেলে তারাও কোয়ালিফাই করে গেছো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা খুব শর্ট এবং ইনফরমেটিভ তোমাদের জাস্ট বিষয়টা দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে পরপর স্টেপ বাই স্টেপ এবং রেজাল্ট চেক করতে আগের দিন অনেক সমস্যা হচ্ছিলো আশা করি আজকে কোনো সমস্যা হবে না তোমরা যারা এখনও পর্যন্ত চেক নি তারা চেক করে নাও রেজাল্ট দেখে নাও এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে সহজেই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও পাশে বেললাইকিন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং